নিয়োগের দাবিতে আবারও রাজপথে এসএলএসটি চাকরি প্রার্থীরা। প্রশাসনের একরাশ মিথ্যে প্রতিশ্রুতি, পুলিশি হেনস্থা আর বঞ্চনাই যেন চাকরি প্রার্থীদের প্রাপ্য। কিন্তু আর কতদিন? প্রাপ্য আদায়ের দাবিতে বুধবার বিধায়কদের হোস্টেলের সামনে বিক্ষোভে ফেটে পড়েন 2016 নবম থেকে দশম এসএলএসটি চাকরি প্রার্থীরা। নিয়োগের অপেক্ষায় পেরিয়েছে প্রায় 900 দিন, তবুও নিরুত্তাপ প্রশাসন। একাধিক ইস্যুতে বিধানসভায় সরব হলেও চাকরি প্রার্থীদের নিয়োগের বিষয়ে কেন নিশ্চুপ বিধায়করা? জবাব চেয়ে বিধায়কদের হোস্টেলের সামনে বিক্ষোভে ফেটে পড়েন এসএলএসটি চাকরি প্রার্থী। অনতিবিলম্বে দাবি জানাচ্ছি, আমাদের এই যে 900 দিনের যন্ত্রণা এবং 5-7 বছরের যন্ত্রণা, এই যন্ত্রণার কথার সমাধান চেয়ে এমএলএ আজকে আওয়াজ তুলুক। আমরা যে 900 দিন রাস্তায় প্রায় বসে রয়েছি, 7 বছরের যন্ত্রণা আমাদের পরিবারের মুখের দিকে তাকাতে পাচ্ছি না। আমরা এখানে এসে তাহলে কোথায় যাব? আমাদের গুলি করে মেরে দিই না হলে আমরা এখানেই মরে যাই। যারা অযোগ্য তাদের মিলছে চাকরি, কিন্তু যারা যোগ্য তাদের প্রতি কেন উদাসীন সরকার? চাকরি প্রার্থীদের চাই সুবিচার, দীর্ঘ কয়েক বছরের চরম ভোগান্তির হাত থেকে মুক্তি চায় চাকরি প্রার্থীরা। এসএলএসটি চাকরি প্রার্থীদের নিয়োগ প্রসঙ্গে বিধায়কদের হস্তক্ষেপের দাবিতে সরব চাকরি প্রার্থীরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে হাজির পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী। এক প্রকার জোর করে টেনে হিঁচড়ে চাকরি প্রার্থীদের তোলা হয় পুলিশ ভ্যানে। বিধানসভায় অন্য রাজ্যের বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, মণিপুর নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু গান্ধী মূর্তিতে রাজ্যের যোগ্য ছেলেমেয়েরা নবম থেকে দ্বাদশ এসএলএসটি চাকরি প্রার্থী তারা 900 দিন বসে আছে, তাদের নিয়ে তো কোনো আলোচনা হয় না বিধানসভায়। কেন এই প্রতারণা? অযোগ্যদের চাকরিতে কিভাবে রাখা হবে তাই নিয়ে দিনের পর দিন আলোচনা হচ্ছে, কিন্তু যোগ্যরা কেন ফুটপাতে? আমরা যতক্ষণ আমাদের সাথে কথা বলা না হবে এমএলএদের তরফ থেকে বা মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে, আমরা কিন্তু এখান থেকে উঠবো না, আমরা এখান থেকে উঠবো না, বিধায়কদের বেরোতে দেবো না এখান থেকে। এই সরকার অমানবিক, 900 দিন ধরে রাস্তায় বসেও মেলে না সুরাহা, কিন্তু প্রতিবাদ করলেই যোগ্য চাকরি প্রার্থীদের উপর নেমে আসে পুলিশের অতি সক্রিয়তা। কবে মিলবে প্রাপ্য অধিকার? চাকরি প্রার্থীদের প্রশ্নের মুখে রাজ্য সরকার। ক্যামেরায় সন্দীপের সঙ্গে রেশমি রিপোর্ট, কলকাতা নিউজ, কলকাতা।